হচ্ছে রে কোরআনে মানে তার জামনে আছে বুঝি যে বোঝে মাওলা আলেকে বাজি নাকি কোরআন পড়ার সময় আছে কেউ মৌলভি কেউ মৌলানা কেউ হাফিজ কেউ কারি কেউ বিশাল চিন্তাবিদ ধর্মবিদ সব কিছু একই করেন এবং যার যা খুশি বলে যাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি কোন দিকে যায় লালন ফকির এই বিতণ্ডায় পড়েছে আজ থেকে 200 বছর আগে সেই গানটি হচ্ছে যতদিন রবি হিসাব না হয়
আমাদের থাকে। যদি মানুষ দেশে মানুষ দেশে যদি 20 কোটি থাকে তাহলে ফেরেস্তা আছে 40 কোটি, তাই না? প্রত্যেক মানুষের কাঁধে দুটো করে ফেরেস্তা আছে, হিসাবে তো তাই বল, কি বলেন কথা তো আপনার? Thank you.